আলহামদুলিল্লাহ, একটু ইন্ডিয়ান এগুলো তো দাম যায় একটু। সুইট ভাই আসেন, কষ্ট করে আমার সাথে একটু আসেন। তো সুইট ভাই, এই যে এই হাড্ডি সার, এই যে এই জোড়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? এটা কার নাম্বার দেন, তারপরে নাম্বারটাকে দিয়ে দেন সুইট ভাই। 019 019। কত হলো লাস্ট, কত হলো? 97,000। সুইট ভাই 1,97,000 টাকা দিয়ে যে জোড়াটা বিক্রি করলো, আমি বলছি তো হাতের মধ্যে একদম বিখ্যাত ব্যাপারী, খুবই বলতে কালেকশন করে থাকা শ্রেণীর ভাগ দিয়ে দিচ্ছে। দেখেন এই যে বলগুলো দেখতেছেন, এই যে বলদগুলো, এগুলো প্রত্যেকটা সবগুলো সুইট ভাইয়ের কালেকশানই। ইনশাল্লাহ দাম জানাবো, অবশ্যই আমার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন। কোন ভাইয়ের বলদ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, সুইট ভাইয়ের নাম্বার দেওয়ার চেষ্টা করবো। সুইট ভাই ব্যস্ত হচ্ছে, এখন দাম জানতে পারতেছি না, একটু সময় দিন আমার। সালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? দর্শক আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। দর্শক আজকে আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4 ঘড়িকা পর্যন্ত জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে। ইন্ডিয়ান কোন, দেশি কোন, বিদেশি কোন, কোন দেশের বলদ গরু কিনবেন আপনারা, প্রত্যেকটা বলদ গরুর আমদানি পাওয়ারফুল হয়ে থাকে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, আগে হাটে আসতে হবে, হাটটা দেখতে হবে, ভিজিট করতে হবে, তারপর মনে হবে যে কতটা বলদ গরুর আমদানি হয়ে থাকে। জয়পুরহাট নতুন হাট ও জয়পুরহাট জেলা 5 বিবি থানা, 5 বিবি গরু মহিষের হাট। তো আমি সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো। এই হাটের একজন বিখ্যাত ব্যাপারী আছে, সুইট ভাই নাম। আমি সুইট ভাইয়ের বেশ ভিডিও করে থাকি, ব্যস্ততার কারণে হয়তো অনেকগুলো ভিডিও করতে পারি নাই, মাঝে মধ্যে হাটে যাই, ব্যস্ত থাকে, ভিডিও করতে পারি না। আজকে এই বলদ জোড়াগুলো দেখতেছেন, এগুলা বিশ্বার্ধেক বলদ সুইট ভাইয়ের, যত বলদ দেখা যাচ্ছে সুইট ভাইয়ের। সুইট ভাইয়ের সঙ্গে নিয়ে দু একটা দাম জানবো, কেমন দাম আজকে বলদের বাজার কত যাচ্ছে একটু শুনি। সালামু আলাইকুম সুইট ভাই। অনেকদিন পর আপনার কাছ থেকে ফ্রি পালাম, ওই জন্য ভিডিও করার চেষ্টা করলাম। শুনেন, দর্শকের উদ্দেশ্যে দু একটা বলদের দাম জানাতে হবে। আর আজকে কত জোড়া কালেকশন করছেন একটু দর্শক বলে দেন। 30 পিস। আলহামদুলিল্লাহ, একটু ইন্ডিয়ান এগুলো তো দাম যায় একটু। সুইট ভাই আসেন, কষ্ট করে আমার সাথে একটু আসেন। তো সুইট ভাই, এই যে এই হাড্ডি সার, এই যে এই জোড়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? এটা এই জোড়াটা 280 দাম চাওয়া, 280। সুইট ভাই কাস্টমারকে দাম বলতেছে, এগুলার 240 বলতেছে, 240 বলতেছে, তাই না? এগুলো বয়স কেমন আছে? বয়স আট। সুইট ভাই একটা কথা বলি, অনেক দর্শক আপনার খন্টন দিবে, বিরক্ত না হয়ে একটু কথাবার্তা বলিবেন, হয়তো অনেক দর্শক বলদ চাইবে আপনার থেকে, যে আপনার টাকত করে বলদ পাঠে দেন, আপনি কি বলদ দিতে পারবেন টাকা করে? যাক আলহামদুলিল্লাহ। তো অবশ্যই দু একটা দাম জানিয়ে সুইট ভাই, তাই না সুইট ভাই? যে এই দোড়ার দাম কেমন যাচ্ছেন? ১৫৫ চাচ্ছেন কাস্টমার, কেমন বলছে? 1,40,000-45,000 বলতেছে। সুইট ভাই, যেগুলো ইন্ডিয়ান ভালো মানের বলদ, এখন এই মুহূর্তে অনেক বেশি চাহিদা আছে এখনো তো? হ্যাঁ, এই যেমন এই বিগ সাইজের জোড়াটা পরে একটু জানবো, তাহলে তার আগে এই জোড়ার দাম একটু বলে দেন। 385 চাওয়া হচ্ছে দর্শক, 385 সুইট ভাই দাম রাখছে। এটা কাস্টমার মানে কেমন বলতেছে? 320,000 দাম বলতেছে। সব ভাই একটা কথা বলতেছি, অনেক দর্শক বিশ্বাস করে আপনাদের ফোন দিয়ে গরুগুলো কিনে, আশা করছি একটু সীমিত লাভে তাদের গরুগুলো দিয়ে দিবেন। তো এই যে এই বিগ সাইজের দাম কেমন চাচ্ছেন? 420,000 চাচ্ছে দর্শক, 420,000 চাচ্ছে সুইট ভাই। ও সুইট ভাই, এটা খুবই ভালো মানের ভাই, নাভি কম্বো খুবই ঝোলানো আছে, এটা মানে কি জাতের বলদ এটা দর্শক? এটা মনে হয় ইন্ডিয়ান বলদ, তাই না? সাহিওয়াল জাতের ইন্ডিয়ান বলদ। তাহলে এই জোড়াটার দাম কাস্টমারে কেমন বলতেছে? 340,000 বলে। দাঁতে কেমন আছে? এটা 6 দাঁত, এটা জোয়ান দর্শক, এগুলো 6 দাঁত জোয়ান। এগুলো ইন্ডিয়ার দাম জানলাম, একটু দেশগুলোর দাম জানি সুইট ভাই, চলেন একটু দেশগুলোর দাম জানান দর্শক। বলছি তো হাটের মধ্যে একদম বিখ্যাত সেরা ব্যাপারী। হ্যাঁ সুইট ভাই, এই দাম কেমন চাচ্ছেন বলেন? 250,000 টাকা দর্শক, 250,000 দাম রাখছে। এটা কাস্টমারের দাম বলছে ভাই? এটা কেমন বলতেছে? 230,000 বলে, তাই না? এটা দাঁত কেমন আছে?
আছে? নিতে পারবেন কোন দর্শক নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার থাকবে, সুইট ভাই তো নাম্বার নিবো না, এই নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই। আর এই যে এই জোয়াটা 2,45,000 দর্শক 2,45,000 টাকা এই জোড়ার দাম রাখছে। সুইট ভাই আর নাম্বার দেন, তারপরে নাম্বারটাকে দিয়ে দেন সুইট ভাই। 01 9 01 9 22 22 8 44 44 6 44। এই জোড়ার দাম কাস্টমার কেমন বলে? 20,000 দাম বলছে। 2,20,000 দাম বলছে তাই না? বয়স জোয়ান আছে দর্শক, বয়স জোয়ান। সুইট ভাই আজকাল বেশি গুরুত্ব দাম না জানি, আপাতত এই পর্যন্ত থাক, আমি অন্য কোনো একটা দিন জানবো দর্শক। আমি সুইট ভাইয়ের নাম্বারটা নিয়ে দিলাম, অবশ্যই যারা গরু কিনবেন হাটে আসবেন তারাই ফোন দিবেন, অর্ধা সবাই ফোন দিলে পরবর্তী তার নাম্বারগুলো নিয়ে দিতে পারবো না, বারবার বলতেছি নাম্বারগুলো দিবে না। আমি অনেক চেষ্টা করি মানে সবাই ফোন দেন, হাটে আসলেও ফোন দেন, না আসলেও ফোন দেন, সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। তো যে ইন্ডিয়ান বিগ সাইজের এক জোড়া বলো, তাদেরকে দাম জানি, যেহেতু সুইট ভাইয়ের অনেক বলতে দাম জানা হলো। ভাই কেমন দাম রাখছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন দাম চাওয়া হচ্ছে এটার? 380,000। কাস্টমার কি দাম বলতেছে নিয়ে আসার পরে? কেমন দাম বলতেছে? 3,10,15। দর্শক 3,80,000 দাম রাখছে, 3,10,15 দাম বলতেছে। দাঁতে কেমন আছে? ছয় দাঁত। ও বাবা, ছয় দাঁত। বাবজান কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার? 500,000। কাস্টমার কেমন বলতেছে? আমি কেবল এলাম ভাই। কেবল আসলেন? তবে আজকে একটু চাওয়ার দাম বেশি হয়ে গেল বাবজান, 500,000 টাকা দাম চাচ্ছেন, কোনদিন ভয়ে তো পার্টি হঠাৎ আসবে না। দর্শক 500,000 চাচ্ছে, একটা বল হাটে আসলো, এখনো দাম কি বলছে আমি বলতে পারতেছি না। এখন তো এরকম বলো তো দর্শক, খুবই 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 আমদানি। আমি বলছি তো আপনারা না আসলে না দেখলে বুঝবেন না যে কতটা আমদানি হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে। এই যে একটা মহাজন আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটার? দাম চাচ্ছি তো 360,000। 360,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম দর করছে? এখন কাস্টমার নেই, একজনও দাম বলেনি? 3,00,000 বলে তাই না? দাঁতে কেমন আছে? জোয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দর্শক দাঁতে জোয়ান মানে দাঁতে সারা হয়ে গেছে। দর্শক বলছি তো খুবই 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 আমদানি কালেকশন হয়ে থাকে, খুবই খুবই। আপনারা না দেখলে না আসলে বিশ্বাস করবেন না যে কতটা আমদানি হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে। শুধু বলদ গরু কোনো ভাই যদি মনে করেন বলদ গরু কিনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের এই জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হয়তো বিকেল 4টা পর্যন্ত। সালাম আলাইকুম। কেমন দাম চাচ্ছেন জোড়াটার? মানে কাস্টমার নেই, বুঝতে পারছি বুঝতে পারছি। বয়স কেমন আছে? 8 দাঁত। দর্শক 8 দাঁত এখনো মানে কথাই বলতে পারেনি, কি দাম বলবে আর কি দাম জানাবে। তো আমি দুঃখিত আপনাদের কাছে দাম জানাতে পারতেছি না ইন্ডিয়ান বলদগুলার, যতদূর পারতেছি জানাচ্ছি ইনশাল্লাহ আরও জানাবো, একটু ওয়েট করেন। সালাম আলাইকুম। কেমন দাম চাওয়া হচ্ছে? 4,00,000 চাচ্ছেন। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম বলতেছে? 30-35। বুঝতে পারছি 3,30,35,000, যা যেরকম পড়তে এরকম। দাঁতে কেমন আছে? জোয়ান হয়ে গেছে। দর্শক দাঁতে জোয়ান হয়ে গেছে, জানানোর চেষ্টা করলাম সুন্দর মানের এক জোড়া বলদের দাম। তো এরকম বলদের অনেক কালেকশন দর্শক, ভিডিওটা অনেক বড় অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে, তো অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, না লাগলে ডিসলাইক করে চলে যাবেন, কেননা যে অ্যাডসে ভালো কোনো ভিডিও উপহার দেওয়ার মতন সময় আর হচ্ছে না। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।